তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি, আমি ডক্টর বায়েজিদ মোড়ল। আজকে আমরা আলোচনা করব এলাচ নিয়ে। এলাচ মশলা জাতীয় একটি ফসল, যার ব্যবহার মিষ্টি বা ঝাল সব রকম খাবারেই দেখা যায়। এলাচের ইংরেজি নাম কার্ডামন। বেশ কয়েক বছর ধরে ইউটিউব এবং ইন্টারনেটে এলাচ চাষের উপরে বেশ কিছু প্রতিবেদন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তার ভিতর আমরা দেখতে পেয়েছি যে প্রতিবেদনটি সবথেকে বেশি মানে প্রচারিত হয়েছে, প্রচলিত হয়েছে, সেটি হচ্ছে বেনাপোলের শাহজাহান আলীর এলাচ চাষ। আমরা বেনাপোলের শাহজাহান আলীর এলাচ চাষ সম্পর্কে জানার আগে আমরা এলাচটা কী এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এলাচ সাধারণত ছোট এবং বড় দুই ধরনের হয়ে থাকে। উভয় জাতের এলাচ এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের শীতপ্রধান অঞ্চলে প্রচুর জন্মায়। আমাদের বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের সুলিয়ারচর গ্রামের স্বপ্নজয় নার্সারির মালিক রেজাউল ইসলামের কথা, যিনি মশলা জাতীয় ফসল এলাচ চাষ করে সফল হয়েছেন। রেজাউলের দাবি, দেশের মাটিতে তিনি প্রথম ছোট এলাচ ও বড় এলাচ চাষ করে সফলতা পেয়েছেন। এখন নিজে এই এলাচ চাষের বিস্তৃত ঘটানোর পাশাপাশি তার নিজস্ব নার্সারিতে এলাচের চারা উৎপাদন করে তা ছড়িয়ে দিচ্ছেন পার্শ্ববর্তী কৃষক পরিবারগুলোর মাঝে। তিনি এলাচের প্রতিটা চারা বিক্রি করছেন 1,000 থেকে 1,200 টাকা পর্যন্ত। বিদেশ থেকে আমদানি করা এই এলাচ চাষে আগ্রহ বাড়ছে রৌমারী উপজেলাবাসী সহ পার্শ্ববর্তী উপজেলার মানুষের। তবে রেজাউলের ইচ্ছা, এই এলাচ চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে এলাচ আর আমদানি করতে হবে না। আমি প্রথম একটি রিপোর্ট দেখিয়েছিলাম আমার জি টিভির সবুজ বাংলা অনুষ্ঠানে, সেটা ছিল আমার যশোর সংবাদদাতা তহিদ মনির পাঠানো রিপোর্ট। যশোরের বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের শাহজাহান আলী, তিনি শখ করে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু এলাচের বীজ এনে চারা তৈরি করে এলাচ উৎপাদন করেছিলেন। শাহজাহান এখন প্রায় 3 বিঘা জমিতে এলাচ চাষ করছেন। কৃষি বিভাগ ও বগুড়া মশলা গবেষণা কেন্দ্র ইনস্টিটিউশনের কর্মকর্তারা একাধিকবার শাহজাহানের এলাচকে পরিদর্শন করেছেন। তার ক্ষেতের সুগন্ধি, এলাচের মান ভালো ও বীজ মোটা। বাণিজ্যিকভাবে এলাচ চাষে আগ্রহীরা বর্তমানে তার কাছ থেকে চারা কিনছেন। এখন আমরা এলাচ চাষের জমি নিয়ে কথা বলবো। উর্বর মাটি এবং হালকা রৌদ্র ছায়াযুক্ত জায়গায় এলাচ গাছ ভালো জন্মায়। ভেজা স্যাঁচিতে জায়গার মধ্যে এলাচ গাছের ফলন ভালো হয়। এলাচ চাষের ক্ষেত্রে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না। চারা রোপণের হার, শতক প্রতি 14টি এলাচের চারা লাগানো, অর্থাৎ বিঘা প্রতি 33% জমিতে 460টি চারা রোপণ করা যায়। চারা রোপণের দূরত্ব, এলাচের চারা লাইনে রোপণের জন্য চারা থেকে চারা দূরত্ব হবে 4 হাত এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 3.5 হাত। এই রোপণ দূরত্ব অনুসারে এলাচের চারা রোপণ করা ভালো এবং একটি এলাচ গাছ 30 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে এলাচের যে জাতগুলো আছে সেগুলোর সবগুলোই গাছের গুঁড়ায় মাটি সংলগ্ন হয়ে গুছাকার ফুল গজায়। পরে সেই ফুলগুলো থেকে গুচ্ছ আকারে ফল হয়ে থাকে। এলাচের চারা রোপণের 2 বছর পর কিছু গাছে এলাচ ধরা শুরু করলেও রোপণের 3য় বছর থেকে এলাচের গাছ ফলন দেওয়া শুরু হয়। প্রায় প্রতি ঝোপ থেকে 800 থেকে 900 গ্রাম, এমনকি 1 কেজির উপরে ফলন পাওয়া যাবে। 33% 1 বিঘা জমি থেকে 900 থেকে 1,000 কেজি বা 1 টন ফলন পাওয়া যাবে। সেই হিসেবে 1 বিঘা জমি থেকে বছরে 10 লক্ষ টাকা এলাচ উৎপাদন করা সম্ভব, যেটা বাংলাদেশে এখনও কেউ উৎপাদন করতে পারি নাই। বাণিজ্যিক ভিত্তিতে যদি কেউ শুরু করে তাহলে হয়তো এরকম লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। আমরা জিটিভিতে সবুজ বাংলা অনুষ্ঠানে প্রথম যে এলাচের উপরে রিপোর্টটি করেছিলাম, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। সুগন্ধি মশলা এলাচ চাষ করে সফল হয়েছেন যশোরের বেনাপোলের শাহজাহান আলী। শুরুতে স্থানীয়রা বিষয়টা অনেকটা তামাশার ছলে নিল, বর্তমানে এই শাহজাহানের সফলতায় এলাচ চাষের পরিকল্পনা করছে অনেকেই। বাণিজ্যিক ভিত্তিতে দেশে শাহজাহানের এই এলাচ চাষটি দেশের প্রথম এলাচ চাষ বলে স্থানীয় কৃষি বিভাগের দাবি। তো চলুন দেখে আসি। এলাচ অতি মূল্যবান মশলা, সুগন্ধি মশলা হিসেবে বিশ্বের প্রায় প্রতিটি দেশে এলাচের প্রচলন রয়েছে। ভারত, চীন, জাপান সহ বেশ কয়েকটি দেশে এলাচের চাষ হয়ে থাকে।
সেই সব দেশ থেকে আমদানি করেই এদেশের চাহিদা মেটে। বিষয়টি মাথায় রেখে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল কলেজ রোড এলাকার বাসিন্দা শাজাহান আলী অনেকটা শখের বসে 3 বছর আগে এলাচের চাষ শুরু করেন। গত বছর তার 30% জমিতে কিছুটা এলাচ ফললেও এবছর পুরোপুরি ফলন এসেছে। বাণিজ্যিক ভিত্তিতে দেশে এটি প্রথম এলাচ চাষ বলে স্থানীয় কৃষি বিভাগের দাবি। বাংলাদেশে শতভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়, এই ভেবেই আমি প্রথমে এটা চাষের জন্য উদ্বুদ্ধ হয়েছি। আমি 30% জমিতে 2011 সালের শেষের দিকেই চারা রোপণ করছি, এখন আমার বাগানে অবস্থান এই। গত বছরে সামান্য ফল আসছিল, এবারে মোটামুটি ভালো ফলন এসছে। শুরুতে স্থানীয়রা বিষয়টি অনেকটা তামাশার ছলে নিলেও বর্তমানে শাজাহানের সফলতায় এলাচ চাষের পরিকল্পনা করছেন অনেকেই। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে এলাচের চারা সংগ্রহ ও চাষ সম্পর্কে জানতে অনেকেই খোঁজ খবর নিতে আসছেন। 3 বছর আগে এখানে চাষ করার জন্য খুব কৃষিমূলক মনে করছিল, হবে না, এখন তো খুবই চাষের চারদিক থেকে লোকজন এসে দেখাশুনো করে, দেখে আরও লোকে চাষ করার জন্য ইয়ে করছিলো। সাজান ভাই আমাদের ঘরের পেছনে ইলাচ চাষ করছিলো, সে ইলাচটা মনে করেন খুব ভালো হয়েছিল, পাড়াপড়শি গ্রাম আরও কয়েকজনও দেখতে এসেছে আমার এখানে। সফল চাষি শাজাহান আলীর মতে অতি সহজে যশোর অঞ্চলের মাটিতে এলাচের চাষ সম্ভব। এর জন্য খুব বেশি পরিচর্যা বা সারের প্রয়োজন হয় না, তাই এলাচ চাষে খরচও পড়বে কম। রৌদ্র ছায়াযুক্ত জায়গা, যেমন বড় বড় কাঠ জাতীয় গাছের নিচে আবাদটা ভালো হবে। আর এটা সাধারণত 4 হাত/4 হাত দূরত্বে লাগাইলেই সবথেকে ভালো হয়। পরিচর্যা সাধারণ কৃষকের ক্ষেত্রে খুবই সহজ, কেননা অন্যান্য চাষের মতো এত পরিচর্যার দরকার হয় না। এটা একটু নিড়ানো, পানি দেওয়া, সেচ ব্যবস্থা করা, এটাই। আর সাধারণত টিএসপি এবং পটাশিয়াম সারটার জন্য সবথেকে উপযোগী, এটা নাইট্রোজেন জাতীয় কোনো সারের প্রয়োজন হয় না। শাজাহান আলীর উৎপাদিত মশলা পুরোপুরি প্রক্রিয়াজাত না হলেও মান ভালো, চাষকৃত এলাচের সুগন্ধ হয়েছে বেশ। 3 বছর আগের থেকে সাধারণ ভাই এখানে এলাচ চাষ করা শুরু করেছে, বেটি রান্না করে খাইছি, খালে তাতে বিরাটছেন। তবে এই মশলার চাষে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে, যা কাটিয়ে উঠতে পারলে এলাচ চাষের মাধ্যমে খুব সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব হবে বলে মনে করেন এই শৌখিন চাষি। এখানে রোদ্রে শুকাইলে সাধারণত বাসায় ব্যবহারের উপযোগী করা যাবে, কিন্তু যেহেতু কম্পিটিশন মার্কেট, এই মার্কেটজাতকরণের জন্য উপযুক্ত ড্রায়ার মেশিন, পলিশিং মেশিনের দরকার। চলতি বছর বগুড়া মশলা কেন্দ্রের সহায়তায় 25-30 ভাগ এলাচ শুকিয়ে শাজাহান 40 কেজি এলাচ পেয়েছেন। বাজারে বিক্রি করেছেন কেজি প্রতি 1,050 টাকা দরে। যশোরের শাজাহানের দেখানো পথ অনুসরণ করে এদেশে এলাচের চাহিদা পূরণে চাষিরা এলাচ চাষে এগিয়ে আসবেন। আরও সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে কৃষি বিভাগ। প্রশিক্ষণ, বিপণন এবং পরিচর্যা সব বিষয়েই কৃষি বিভাগ আন্তরিকতা দেখালে আমদানি ব্যয় কমে যাবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। শাজাহান আলীর উৎপাদিত মশলা এই এলাচ পুরোপুরি প্রক্রিয়াজাত না হলেও মান ভালো, চাষকৃত এলাচের সুগন্ধ হয়েছে বেশ বলে প্রমাণ মিলেছে। শাজাহানের এই কর্মকাণ্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা। বন্ধুরা, আপনারা এই রিপোর্টটি দেখলেন, শাজাহান আলীকে আমরা দেশব্যাপী পরিচিতি ঘটাতে পেরেছিলাম এবং তারপরেই শাজাহান আলী সারা দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, টেলিভিশন, বিভিন্ন ইউটিউব চ্যানেল তার বাগানে গিয়েছে, তার ইন্টারভিউ করেছে। সম্প্রতি আমার এক প্রতিনিধি শাজাহান আলীর সাথে দেখা করেছেন এবং তার এলাচ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। চলুন আমরা তার আলোচনা শুনি এবং তার থেকে যদি আমরা কিছু শিখতে পারি তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। বিশ্বের প্রধান প্রধান অর্থকরী ফসলের ভিতরে এলাচ সর্বোৎকৃষ্ট মানের এবং দামি মশলা। এটা সাধারণত বাংলাদেশে, আমাদের দেশে চাষ হয় না, দেশের চাহিদার শতভাগই বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশে
এই চাহিদাটা মেটাতে হয়। আর এলাচটা সারা বিশ্বে এমনভাবে প্রচলিত যে নিত্য প্রয়োজনীয়। চা কফি এগুলো যেমন অনেকটা প্রচলিত, কিন্তু এলাচটা প্রয়োজনীয়। আমাদের দেশে শতভাগ আমদানি করে এর চাহিদা মেটাতে হয়। যে সমস্ত দেশে এলাচ চাষটা হয়, সে সমস্ত দেশের আবহাওয়া এবং মাটি অর্থাৎ প্রাকৃতিক অবস্থানটা আমাদের দেশের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ। এই চিন্তা রেখে বাংলাদেশে আমি চেষ্টা করছিলাম যে এলাচ চাষটা করা যায় কিনা এবং শুরু করছিলাম। এক সময় এসে দেখলাম যে এটা বাংলাদেশে করা সম্ভব। মূলত ছায়াশীল বাগানি জমিতে এটা চাষ করতে হয়। ওই জমিটা হতে হবে দোআঁশ মাটি এবং একটু উঁচু জমি, কেননা মশলা এলাচ বা ছোট এলাচ নামে খ্যাত যে এলাচটা আমরা বাংলাদেশে ব্যবহার করি সারা বিশ্বে প্রচলিত, সেটার ফলন হয় গাছের গোড়ার থেকে প্রচুর নতুন ন্যায় লম্বা হয়ে এটাতে ফলন হয়। এই জন্য একটু উঁচু জমির দরকার যে বর্ষার সময় এই ফলনটা হয়। যদি ফলনটা পানির নিচেই পড়ে যায় তাহলে ফলনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু উঁচু জমির দরকার। কিন্তু এই এলাচের ক্ষেত্রটাই হচ্ছে বাগানের জমি এবং এই সাহসের জায়গা। আর এই সাহসের জায়গাটা যদি আমরা চাষ করি তাহলে এটা সবথেকে উত্তম জায়গা হিসেবে পরিগণিত হবে বাংলাদেশের জন্য, এটা খুবই উপযোগী। বর্তমানে আমার 1 একর জমির উপরে এলাচ প্রকল্পটি বিদ্যমান। চিন্তাধারা এই বছরেই আরও 5 একর জমির উপরে চারা রোপণ করার জন্যই আছে এবং সয়েল টেস্ট করার দরকার আছে। পিএইচ হতে হবে আপনার 7+, 7-এর উপরে গেলে প্রক্রিয়া করতে হবে। তাপমাত্রা থাকতে হবে সর্বনিম্ন 10°C এবং সর্বোচ্চ 30°C। আর চারা রোপণের পদ্ধতি হচ্ছে 2 মিটার/2 মিটার দূরত্বে সারিবদ্ধভাবে চারা রোপণ করতে হবে। 6 মাস বয়সী চারা রোপণের 6 মাস পর অর্থাৎ 1 বছর পূর্ণ হলে চারাটার বয়স, তখনই 2টা সারির মাঝখান দিয়ে ক্যানেল বা নালা করে দিতে হবে, যেখানে সেচ ব্যবস্থা সুবিধা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। এবং চারা রোপণের সময় হচ্ছে জুন থেকে আগস্ট। আমাদের দেশে বর্ষা সিজনটার আগ মুহূর্তে 1 মাস আগে পর্যন্ত চারা লাগানো যাবে, অন্যথায় বর্ষার সময় চারাটা মারা যাবে। তাছাড়াও বর্ষার শেষের দিক থেকে সবসময় চারা লাগানো যাবে। চারাটা লাগানোর পরে এই চারাটা বাড়তে থাকবে এবং গোড়া থেকে কোষ গজাইতে থাকবে বা একটা কোষ গজাইতে গজাইতে এটা ঝাড়ে পরিণত হবে। চারা থেকেই বয়স যখন 3 বছর হয়ে যাবে তখন এই গাছে প্রথম ফলন শুরু হবে। একবার রোপণ করলে এটা সর্বনিম্ন 30 বছর এটা ফলন দিবে। গাছটার বয়স যখন 2 বছর হয়ে যাবে তখনই বছরে 2 বার সার প্রয়োগ করতে হয়। 1 একর জমিতে 50 কেজি TSP, 50 কেজি নাইট্রোজেন, 50 কেজি পটাশিয়াম সার একবারে দিতে হয় সংমিশ্রণে। সেটা দিতে হবে নভেম্বর অথবা ডিসেম্বর এবং মে অথবা জুন, এই বছরে 2 বারই সার প্রয়োগ করতে হয়। যেহেতু ছায়াশীল বাগানি জায়গা সেহেতু সেচের ব্যবস্থাটা শুধুমাত্র শুষ্ক মৌসুমে করতে হয়। ছত্রাকনাশক বলতে এটা বর্ষার সময় একটু সমস্যা, ছত্রাকটা বেশি, তাছাড়াও অন্য সময় ছত্রাকনাশকের কোনো প্রয়োজন হয় না। বিষ এখানে তেমন দেওয়া লাগে না, তবে সাধারণত চৈত্র বৈশাখ মাসে যদি প্রকল্পের পাশে সাধারণ আবাদি জমি থাকে তাহলে সে সমস্ত পোকার একটা আক্রমণ থাকতে পারে, বিধায় ওই সময় স্বাভাবিক একটা বিষ এতে স্প্রে করা হয়। চারা রোপণের 2.5 বছর পরে ফুল আসবে। ফুল আসার থেকে ফল ধরন শুরু হয় 30 থেকে 40 দিনের ভিতরে। ফুল থেকে 120 দিন পরেই ফল সংগ্রহ করা যাবে। পরিপূর্ণ যখন ফলন আসে তখনই সর্বনিম্ন একটা গাছ থেকে 1 কেজি শুকনো এলাচ পাওয়াটা স্বাভাবিক এবং সর্বোচ্চ 6 কেজি পর্যন্ত পাওয়া যাইতে পারে যদি উপযুক্ত পরিচর্যা করা। বর্তমানে বাংলাদেশের পাইকারি মার্কেটে দেখা যায় যে 800 থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত পার কেজি মূল্য আছে। 33% জমিতে 350 পিস এলাচের চারা লাগবে, প্রতি পিস চারার মূল্য 300-350 টাকা। দ্বিতীয়ত হচ্ছে যে পরিচর্যা, বাগানের জমি যেহেতু বাগানের জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার উপযুক্ত করে তোলার জন্যে এবং তার রক্ষণাবেক্ষণের জন্য যে বেড়া, সব কিছু মিলে দেখা গেল যে আরও 25,000 টাকা বা 30,000 টাকা খরচ আসতে পারে। বন্ধুরা, আপনারা আমাদের এই প্রতিবেদনটি দেখার পর সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে পড়বেন শাহজাহান আলীর নাম্বারের জন্য। শাহজাহান আলীর নাম্বার দেন, শাহজাহান আলীর নাম্বার দেন, শাহজাহান আলীর নাম্বার দেখেন প্রতিবেদনের ভিতরে
যে সাইনবোর্ডটি আছে সেখানে দুটি নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনেও শাহজাহান আলীর নাম্বার আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা একটা ভিডিওতে ঢুকলে সেই ভিডিওর ডিসক্রিপশনে ঢুকবেন, দেখবেন এখানে অনেক ধরনের তথ্য উপাত্ত লেখা থাকে, সেখানে যোগাযোগের ঠিকানা থাকে, মোবাইল নাম্বার লেখা থাকে, আপনারা সেখান থেকে এই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।